নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার বলছি। আমি আজকে কিডনি স্টোনস সম্বন্ধে কথা বলবো, একটু বড় পাথরগুলো নিয়ে। 2 সেন্টিমিটারের থেকেও বড় পাথর। কিডনি পাথরের সাথে গলব্লাডার পাথরের কি পার্থক্য জানেন? গলব্লাডারে যদি পাথর হয় কারণে আমরা গলব্লাডার পাথর সমেত বাদ দিয়ে দিই আমরা। কিডনির ক্ষেত্রে কিন্তু আমাদের কিডনি বাদ দেওয়ার কিন্তু অনুমতি নেই। আমাদের যা করতে হয় কিডনিটাকে বাঁচিয়ে রেখে করতে হয়, কারণ কিডনিটা আমাদের শরীরের একটা এসেনশিয়াল অর্গান। গলব্লাডার, অ্যাপেন্ডিক্স এগুলো ভেস্টিজিয়াল অর্গান, মানে শরীরের সেরকম কোনো কাজ নেই, মানে এগুলো না থাকলেও আমার কোনো ক্ষতি নেই। কিন্তু কিডনিতে আমাকে যা করতে হবে কিডনিটাকে বাঁচিয়ে রেখে করতে হবে, এইটা সবসময় আমাদের মাথায় রাখা উচিত। আমাদের ইউরোলজিস্ট হিসেবে কাজ সেই জন্যে একজন গলব্লাডার সার্জেনের যা কাজ তার থেকে একটু ডিফিকাল্ট, কারণ আমাদের কাজটা শেষ করতে হচ্ছে অর্গানটাকে বাদ না দিয়ে। PCNL হচ্ছে একটা অপারেশন যেখানে আমরা কিডনিতে একটা ফুটো করে রাস্তাটাকে চওড়া করে আমরা পাথরগুলো ভেঙে ভেঙে বার করি আমরা। PCNL হচ্ছে, এর কিছু পজিটিভ দিক আছে। ইট ইজ দ্য মোস্ট এফেক্টিভ মেথড টু বি স্টোন ফ্রি, মানে একবারে যদি কেউ পাথর মুক্তি চায় সেটা সব থেকে ভালো উপায় হচ্ছে কিডনি স্টোনস। PCNL এর থেকে ভালো অপারেশন যাতে একবারে পাথর মুক্তি হতে পারে, এর থেকে বেটার ট্রিটমেন্ট হতে পারে না। কিন্তু PCNL এর কিছু ব্যাপার আছে। PCNL করার আগে আমাদের খুব সাবধানে দেখতে হয় যে কি পেশেন্টের ইউরিনে কোনো ইনফেকশন নেই তো, যাতে আমরা ইউরিনারি ইনফেকশনটা ঠিক মতো ট্রিট করতে পারি। PCNL এ স্টোন ফ্রি রেট যে কোনো অন্য প্রসিডিওরের থেকে অনেক বেশি। PCNL এর একটা ছোটো ফুটো করা হয়, সাইড এফেক্টস কম্পারেটিভলি কম। কিন্তু আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে PCNL যখন আমরা করব আমাদের ইউরিনে যেন কোনো ইনফেকশন না থাকে। 1000 জনের মধ্যে 1 জন, 10,000 জনের মধ্যে 1 জনের কিছু PCNL এর পর ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে, যেগুলো এফেক্টিভলি এখন অ্যাঞ্জিওএম্বোলাইজেশনের মাধ্যমে সঠিক চিকিৎসা করে ফেলা সম্ভব, যাতে ব্লিডিংটা আর না বাড়ে। আমি আবার এই এক কথাই বলবো, কোনো মানুষ যদি একবারে পাথর মুক্ত হতে চায় PCNL এর থেকে ভালো অপারেশন হয় না। লিথোট্রিপসিতে আপনার পাথর ভাঙতে পারে, পাথর নাও ভাঙতে পারে, কিন্তু PCNL আমি যদি কিডনিতে সঠিকভাবে ঢুকতে পারি, সঠিকভাবে অ্যাক্সেস পেতে পারি কিডনিতে, কিডনি পাথর রিমুভালের সব থেকে বেস্ট অপারেশন আজকের যুগে হচ্ছে PCNL। তো বড় পাথর যদি কিডনিতে হয় তার বেস্ট চিকিৎসাই কিন্তু PCNL, বা এখন অনেকেই ইনক্লুডিং মি আমরা এখন বড় পাথরও আমরা মিনি PCNL বা আরও ছোটো ফুটো করে কিডনিতে কম ব্লিডিং করে লেজারের মাধ্যমে আমরা পুরো পাথরটাকে আমরা বার করে দিতে পারি।